ইউসিবির ওপেন অ্যান্ড ফান্ডে বিনিয়োগ করা এখন একদমই সহজ। মাত্র পাঁচ মিনিটে আপনিও হতে পারেন আমাদের একজন সম্মানিত বিনিয়োগকারী। রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ucbaml.com অথবা ফেসবুকে আমাদের পেজ ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টে গিয়ে সাইন আপ বাটনে ক্লিক করুন। এরপর প্রথমে প্লিজ রেজিস্টার এবং এরপর ইন্ডিভিজুয়াল বাটনে ক্লিক করে আমাদের রেজিস্ট্রেশন প্যানেলে প্রবেশ করুন। রেজিস্ট্রেশনের জন্য স্ক্রিনে দেখানো তথ্যগুলো এবং এসবের সফট কপি আপনার সঙ্গে রাখুন, পরবর্তী ধাপে এগুলো প্রয়োজন হবে। স্ক্রিনে আসা ফর্মে আপনার মোবাইল নাম্বার, ৬ সংখ্যার পিন এবং ব্যক্তিগত তথ্য দিয়ে ওটিপি জেনারেট করুন। মোবাইল ফোনে আসা মেসেজ থেকে পাওয়া ওটিপি দিয়ে আপনার প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এবং পরবর্তী ধাপে অগ্রসর হন। এবার স্ক্রিনে উল্লেখিত কাগজগুলো পিডিএফ বা জেপিজি ফরম্যাটে আপলোড করুন এবং নেক্সট বাটনে ক্লিক করুন। পরবর্তী ধাপে আপনার চাহিদা অনুযায়ী আমাদের যে ফান্ডে বিনিয়োগ করতে চান সেটা সিলেক্ট করুন। পছন্দ অনুযায়ী আপনার বিনিয়োগের ধরন এবং ডিভিডেন্ড অপশন সিলেক্ট করুন। এরপর যত টাকা ইনভেস্ট করতে চান সেটা উল্লেখ করুন। সঙ্গে সঙ্গে স্ক্রিনে সমপরিমাণ ইউনিট সংখ্যা ভেসে উঠবে। যদি ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে ড্রপডাউন মেনু থেকে আপনার ব্যাংকের নাম সিলেক্ট করুন এবং নিচের লিঙ্ক ফলো করে অনলাইন পেমেন্ট সেরে ফেলুন। এরপর পেমেন্ট রেফারেন্স নাম্বারটি স্ক্রিনে দেখানো ঘরে উল্লেখ করুন, অথবা আপনি চাইলে চেক, পে অর্ডার বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমেও ফান্ডের ইউনিট কিনতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে গিয়ে এখানে উল্লেখিত মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্ট নম্বরে ক্রয়কৃত ইউনিটের সমপরিমাণ টাকা ডিপোজিট করতে হবে। চিন্তার কিছু নেই, পরে লগ ইন করলে রেজিস্ট্রেশন প্রসেস ঠিক এখান থেকেই শুরু করা যাবে। ডিপোজিট করা শেষে আপনার ডিপোজিট রিসিটের নম্বরটি স্ক্রিনে দেখানো ঘরে উল্লেখ করুন এবং রিসিটের স্ক্যান কপিটি আপলোড করুন। এরপর শেষ ধাপে গিয়ে ফান্ড সাবস্ক্রিপশনের জন্য শর্তাবলী পড়ে সাবমিট বাটনে ক্লিক করুন। পোর্টালে আপনার ইউনিট ক্রয় সম্পর্কিত তথ্য দেখাবে এবং কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইলে একটি মেসেজ চলে যাবে। ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট, উদ্যোগে উৎসাহে।